সুন্দরবনের দুবলার চরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ থেকে সোমবার পর্যন্ত দুবলার চরে অনুষ্ঠিত পূজা ও পুণ্য স্নান। রাস পূর্ণিমা ঘিরে ঐতিহ্যবাহী এই মেলায় অংশ নিতে ভোর থেকে মোংলার পশুর নদী হয়ে দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে এবার রাস মেলার অনুমতি দেয়নি প্রশাসন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, রাস পূর্ণিমা পূজায় পুণ্যার্থী ছাড়া অন্য কেউ এ সময় সুন্দরবনে যেতে পারবেন না। পুণ্য স্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের সুবিধার্থে পাঁচটি পথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। পূজা অর্চনার জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির।